আসসালামু আলাইকুম সবাইকে, সোজা ট্রেনিং একাডেমির পক্ষ থেকে স্বাগত। আজকে 91 বিএমএ লং কোর্সের আইএসএসবি পরীক্ষার প্রস্তুতি নিয়ে কথা বলবো, কিভাবে প্রস্তুতি নিলে তোমরা সফল হতে পারো এবং আমাদের সোজা ট্রেনিং একাডেমিতে আইএসএসবির জন্য প্রস্তুতি নিতে আসলে তোমার লাভ কতটুকু হবে বা তুমি এখানে সুবিধাগুলো কী কী পাবা আইএসএসবির পরীক্ষার প্রস্তুতির জন্য, এগুলো নিয়ে আজকে আলোচনা হবে। আলোচনা শুরুতে একটু তোমাদেরকে বলি, আইএসএসবি মানে আমরা কী জানি, ইন্টার সার্ভিস সিলেকশন বোর্ড। বাট যখন আইএসএসবির প্রার্থীরা আমাদের কাছে আসে বা আমার কাছে আসে প্রস্তুতিমূলক কোচিং করার জন্য, আমি তাদেরকে শিখাই আই ফর ইন্টেলিজেন্ট, এস ফর স্মার্ট, অ্যানাদার এস ফর সিনসিয়ার অ্যান্ড বি ফর ব্রেভ। অর্থাৎ যে চারটা ওয়ার্ড আমি বললাম এগুলো অফিসার লাইক কোয়ালিটিস। সিলেক্টর অফ দ্য লিডার্স, দিস ইজ দ্য মোটো অফ আইএসএসবি। যখন একজন প্রার্থী আইএসএসবিতে পরীক্ষা দিতে যায়, ডে ওয়ান থেকে ডে ফোর পর্যন্ত বিভিন্ন কার্যক্রমের মধ্যে দিয়ে বিভিন্ন পরীক্ষার মাধ্যমে একজন প্রার্থী অফিসার লাইক কোয়ালিটিসগুলোই প্রুভ করতে হয় একজন প্রার্থীকে, এবং যারা প্রুভ করতে সক্ষম হয় অফিসার লাইক কোয়ালিটিসগুলো তারাই দিন শেষে গ্রিন কার্ড অর্জন করতে সক্ষম হবে। সামনে তোমাদের এইচএসসি ফাইনাল পরীক্ষার চাপ অনেকের রয়েছে, এর মধ্যে অনেকের আইএসএসবি রিটেনের রেজাল্ট পাবলিশড হয়েছে, আইএসএসবিতে যেতে হবে। বিশেষ করে রংপুর বিভাগের স্টুডেন্ট যারা রয়েছে, রাজশাহী বিভাগের স্টুডেন্ট যারা রয়েছে, আমাদের সোজা ট্রেনিং একাডেমিতে তোমরা ট্রাস্ট করে অবশ্যই আইএসএসবির জন্য কোচিং করতে আসতে পারো। অনেকে হয়তো আমার মনে করবা যে সোজা ট্রেনিং একাডেমিতে শুধু সৈনিক পদের কোচিংয়ে বোধহয় করানো হয়, তা কিন্তু না। সোজা ট্রেনিং একাডেমিতে অফিসার পদের কোচিং দিয়েই আমাদের একাডেমির যাত্রা শুরু। অফিসার পদের ট্রেনিংয়ের পাশাপাশি আমরা সৈনিক পদের ট্রেনিংটাও করিয়ে থাকি। যারা আমাদের ইউটিউব চ্যানেল ফলো করো, আইএসএসবি কোচিং আমাদের ইউটিউব চ্যানেলের নাম, তুমি ওখানে গিয়ে 4-5 বছর আগের ভিডিওগুলো দেখো বা 6 বছর আগের ভিডিওগুলো দেখো, দেখবা যে ওখানে সব আইএসএসবি টিউটোরিয়ালগুলোই ওখানে আপলোড করা আছে। এখন যারা চিন্তা করছো যে সোজা ট্রেনিং একাডেমিতে এসে কতটুকু সুযোগ সুবিধা পাবো বা কীভাবে নিজেকে প্রস্তুত করতে পারবো, এখানে সুযোগ সুবিধার কথাগুলো বলতে গেলে আসলে শেষ করা সম্ভব না এই অল্প সময়ের মধ্যে। তারপর আমি বলে দিই, যারা আইএসএসবির জন্য সোজা ট্রেনিং একাডেমিতে আসে প্রস্তুতি নিতে, আমাদের একাডেমিতে আইএসএসবির মতন করে ভার্বাল এবং নন ভার্বাল কম্পিউটারে যেভাবে আইকিউ পরীক্ষাগুলো হয়, এখানেও ঠিক এইভাবে আইকিউ পরীক্ষাগুলো নেওয়া হয়। আমাদের সফটওয়্যার ডেভেলপ রয়েছে, তোমরা কম্পিউটারের পাশাপাশি নিজেদের মোবাইলে বসেও কিন্তু তুমি ভার্বাল এবং নন ভার্বাল একদম সিমিলার আইএসএসবির বোর্ডের মতন করে আমাদের সফটওয়্যারটা ডেভেলপ করা হয়েছে। এখানে তোমরা আইএসএসবির জন্য ভার্বাল এবং নন ভার্বালটি প্র্যাকটিস করতে পারবা। পাশাপাশি সাইকোলজিক্যাল যে পরীক্ষাগুলো রয়েছে ডে ওয়ানের, গ্রাউন্ডে যে পরীক্ষাগুলো রয়েছে ডে টুর, এবং অন্যান্য যে পরীক্ষাগুলো রয়েছে সবগুলো পরীক্ষারই তুমি এখানে সুযোগ সুবিধা পাবা। মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে তোমার WAT, PPDT বা অন্যান্য যে সাইকোলজিক্যাল পরীক্ষার বিষয়গুলো আছে সেগুলো কিন্তু তুমি এখানে হিউজ পরিমাণে প্র্যাকটিস করতে পারবা। আমার একটু ব্যাকগ্রাউন্ডে দেখো, এখানে আমাদের একাডেমি অ্যাক্টিভিটিস, আইএসএসবির অ্যাক্টিভিটিসের বিভিন্ন কার্যক্রমগুলো দেখানো হয়েছে। প্রথমে দেখো, আমাদের স্টুডেন্টরা কম্পিউটারে আইকিউ প্র্যাকটিস করছে, ম্যাট্রিক্স প্র্যাকটিস করছে, PPDT প্র্যাকটিস করছে। এরপরে ছাত্রদের উদ্দেশ্যে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করছেন, PPDT-র লজিকগুলো শেখানো হচ্ছে, হাটিকে কীভাবে লজিক দিতে হয়, ডিসকাস করতে হয়, রিড আউট করতে হয়, এই বিষয়গুলো আমরা শেখাচ্ছি এখানে ছাত্রদেরকে। সাইকোলজিক্যাল পরীক্ষাগুলো দিচ্ছে আমাদের স্টুডেন্টরা, আমাদের স্টুডেন্টদেরকে আমরা বিভিন্ন ধরনের কৌশলগুলো শেখানোর চেষ্টা করছি হাতে নিয়ে গিয়ে। এরপরে সাইকোলজিক্যাল পরীক্ষাগুলো দিচ্ছেন, এখানে মহিলা প্রার্থীরাও আসেন পুরুষ প্রার্থীর পাশাপাশি। এরপরে ডে টুর পরীক্ষাগুলো দেখো একটু তোমরা লক্ষ্য করো, গ্রুপ ডিসকাশন রয়েছে। এরপরে স্ট্যাম্পোর্ড স্পেস, PGT, HGT, CT, ঠিক আছে। এরপরে PAT-তে নতুন ইভেন্ট দুটি চালু হয়েছে, পুশ আপ এবং 1 কিলো রান, সব কিছু এখানে করতে পারবো। সব কিছু আমাদের এখানে যত বড় গ্রাউন্ড রয়েছে, যত বড় গ্রাউন্ড রয়েছে আইএসএসবি, এত বড় গ্রাউন্ড আসলে কোনো জায়গাতেই নেই, ঠিক আছে। হিউজ পরিমাণে তুমি গ্রাউন্ড ফেসিলিটিসটা পাবা। এরপরে প্ল্যানিং এক্সারসাইজ রয়েছে, DP ভাইবার ব্যবস্থা রয়েছে, GTO ভাইবার ব্যবস্থা রয়েছে, অল এভরিথিং
তারপর সাইকোমেট্রিক্স শেখার বিষয়গুলো রয়েছে। তো যারা এখানে আসতে চাচ্ছ নির্দ্বিধায় চলে আসতে পারো এবং আসার আগে অবশ্যই আমাদের সোজা ট্রেনিং একাডেমির ইউটিউব চ্যানেলে চার পাঁচ বছর ছয় বছর আগের ISSB টিউটোরিয়ালমূলক ভিডিওগুলো দেখবা, তাহলে বুঝতে পারবা যে সোজা ট্রেনিং একাডেমিতে এসে তুমি নিজেকে কতটুকু প্রস্তুত করতে পারবা। তবে আমি আশাবাদী যারা আসবা 91 BMA লং কোর্সের জন্য প্রস্তুতি নিতে 15 দিন 20 দিন অথবা এক মাসের কোর্সে, অবশ্যই তুমি এখান থেকে ভালো কিছু শিক্ষা নিয়ে বেরোতে পারবা। আর এই শিক্ষাটা আমরা দিতে পারি বলেই বিগত বছরগুলোতে অনেক শিক্ষার্থী অফিসার পদে চান্স পেয়েছে, ইনশাল্লাহ আগামীতেও চান্স পাবে আল্লাহ তাআলার রহমতে। তোমাদের চেষ্টায় আমাদের চেষ্টায় তোমাদের স্বপ্নটা পূরণ করতে তোমরাই সক্ষম হবা। যারা চিন্তা করছো, বিশেষ করে রংপুর বিভাগের স্টুডেন্ট, রাজশাহী বিভাগের স্টুডেন্ট, আমাদের এখানে আবাসিক হোস্টেল সুবিধার ব্যবস্থা রয়েছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে, তোমরা চাইলে অবশ্যই চলে আসতে পারো। ইভেন নাও ক্যাডেট কলেজের স্টুডেন্ট বা শিক্ষার্থীরা যারা দেখছো তোমরাও চলে আসতে পারো ইনশাল্লাহ। আর ক্যাডেট কলেজের শিক্ষার্থীদের জন্য আমাদের এখন কোর্স ফিতে 40% ডিসকাউন্ট চলছে অনলি ফর দ্য ক্যাডেট কলেজ। যারা ক্যাডেট কলেজের স্টুডেন্ট তারা অবশ্যই আমাদের এখানে চলে আসতে পারো। এবং 91 BMA লং কোর্সে অলরেডি কিন্তু আমাদের একটা ব্যাচ শুরু হয়ে গেছে, তো জুলাই মাসের 5 তারিখ থেকে পরীক্ষা শুরু হবে। এবং অনেক প্রার্থী যারা এবার এইচএসসি পরীক্ষার্থী, আমার রংপুর ক্যান্টের কিছু স্টুডেন্ট আছে, পুলিশ লাইন্সের রংপুর পুলিশ লাইন্সের স্টুডেন্ট আছে, রংপুর ক্যান্টের আমার কয়েকজন স্টুডেন্টের কিন্তু SMS অলরেডি চলে আসছে, মানে বায়োডাটা ফিল আপের জন্য বায়োডাটা ফিল আপের SMS চলে আসছে। ওরাও এবার 2023 সালে এইচএসসি ফাইনাল পরীক্ষার্থী। সো আমাদেরকে এখন থেকে প্রস্তুত হয়ে থাকতে হবে। এবং আর একটা গুরুত্বপূর্ণ বিষয় বলে দিই, পাবলিক স্পিকিং এবং ইংলিশে কথা বলার দক্ষতাটা তোমাদের এখন থেকে বাড়াতে হবে। যারা ISSB-তে যেতে চাও পরীক্ষা দিতে অফিসার পদে, এই 91 BMA লং কোর্সে যাওয়ার কিছুদিন পরে, দুইটা জিনিস মনে রাখবা। এক হচ্ছে হলো তোমার লিডারশিপ কোয়ালিটি বাড়াবা, দুই হচ্ছে হলো ISSB-র জন্য ফার্স্ট স্ক্রিনিং যে দুটা টেস্ট হয়, একটা ভার্বাল এবং নন ভার্বালে ফার্স্ট স্ক্রিনিং আউট হবে, এবং হচ্ছে হলো PPDT হয়ে যাওয়ার পরে ওখান থেকে আউট হবে। তো এই IQ এবং PPDT-তে এখানেই দেখা যাচ্ছে 40-60% ক্যান্ডিডেট আউট হয়ে যায় প্রথম দিন, স্কিন আউট হয়ে যায়। তো সেই কারণে IQ-তে ভালো করতে চাইলে IQ রিলেটেড কোশ্চেনের পাশাপাশি অবশ্যই এখন থেকে বাংলাদেশ অ্যাফেয়ার্স এবং ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স সম্পর্কে জেনারেল নলেজগুলো একটু পড়ে ফেলতে হবে, নন ভার্বাল বা ম্যাট্রিক্সগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে, এবং PPDT-তে ভালো গল্প লেখার দক্ষতা থাকতে হবে, এবং ওই গল্পের উপরে ভালোভাবে হাঁটে গিয়ে লজিক দেখাতে হবে এবং ওই বিষয়ের উপরে ডিসকাশন করতে হবে, এই অ্যাবিলিটিটা বাড়াতে হবে। যদি এই অ্যাবিলিটিগুলো বাড়াও এখন থেকে, ইনশাল্লাহ তুমি স্ক্রিন আউট হবে না। এবং স্ক্রিন আউট না হলে মজার বিষয়, তুমি কোচিং করো আর নাই বা করো, তুমি অবশ্যই তোমার যে কাঙ্ক্ষিত লক্ষ্য গ্রিন কার্ড অর্জন সেটাও কিন্তু তুমি করে ফেলতে পারো। কারণ ISSB-র পরীক্ষাগুলো এমনভাবে হয়, ওখানে প্রত্যেকটা পরীক্ষার আগেই যারা কন্ডাক্টিং অফিসার থাকে, যারা পরীক্ষক থাকবে, তারা কিন্তু তোমাদের ওই পরীক্ষার উপরে আগে ভালোভাবে ব্রিফ করে দেবে, ভালোভাবে বুঝাবে ওই পরীক্ষা কিভাবে করতে হবে, কি করা উচিত। এটা শুনেও কিন্তু অনেক প্রার্থী কোচিং না করেও চান্স পায়। কোচিং করলে ক্ষতি নেই, কোচিং করলে তোমার কিছু কিছু ক্ষেত্রে লাভ হবে, সেটি হচ্ছে হলো তুমি IQ-গুলো প্র্যাকটিস করতে পারবা, গ্রাউন্ডের টাস্কগুলো প্র্যাকটিস করতে পারবা, তোমার পরীক্ষা সম্পর্কে তুমি জানতে পারবা। এবং যেহেতু ISSB-র পরীক্ষাগুলো সময়ের মধ্যে দিতে হয়, আমাদের একাডেমিতে আসলে ইনশাল্লাহ তুমি সময়ের মধ্যে ISSB-র যে পরীক্ষাগুলো রয়েছে সবগুলো পরীক্ষার উপরেই নিজেকে ফিট করে বা প্রস্তুত করে ইনশাল্লাহ ISSB-তে যেতে পারবা, এবং গিয়ে তোমার সর্বোচ্চটা দিয়ে তোমার গ্রিন কার্ড তুমি নিয়ে আসতে পারবা। সবাই ভালো থাকবা, ইনশাল্লাহ ব্যাচে আসলে দেখা হবে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।